ওয়েলকাম ফ্রেন্ডস টুডে ইন হেলথ কেয়ার। আজকে আমাদের রিউমাটয়েড আর্থারাইটিসের পার্ট টু, যেখানে আমরা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি যে রিউমাটয়েড আর্থারাইটিস কী, রিউমাটয়েড আর্থারাইটিস কী না, দেহের যে সমস্ত সন্ধিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু সন্ধি প্রদাহ মানে ইনফ্লামেশন হতে থাকে এবং শরীরে জ্বর থাকে, এবং দীর্ঘদিন এটা হতে থাকলে কী হয় যে কর্মক্ষমতা, সন্ধিগুলোর কর্মক্ষমতা হ্রাস পায় বা নষ্ট হয়ে যায়। এছাড়া তো এটা সাধারণত আমাদের শুধুমাত্র যে কঙ্কালতন্ত্র মানে যে বোনস, যে জয়েন্টস, সেগুলোকেই আক্রান্ত করে না, তার সাথে সাথে আমাদের যে হার্ট, ব্লাড ভেসেলস, নার্ভস, এগুলোকেও আক্রান্ত করে। এটা সাধারণত 30 থেকে 70 বছর বয়সের মধ্যে বেশি দেখা যায়, অল্প সংখ্যক বয়সের মধ্যেও, বেশ অল্প যাদের বয়স তাদের মধ্যেও দেখা যায়, এবং সাধারণত এটা মহিলাদের মধ্যে বেশি আক্রান্ত হয়। এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। তো এখানে আমরা আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিওর সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট যেটা রয়েছে যে ট্রিটমেন্টে, ওকে, ট্রিটমেন্টে প্রথমে যেটা আমরা প্রথমে দেখব ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। ম্যানেজমেন্টের মধ্যে কি রয়েছে, ফার্স্ট রয়েছে থেরাপি। থেরাপিতে কি, ফিজিক্যাল থেরাপি। ফিজিক্যাল থেরাপি, ফিজিক্যাল থেরাপির মধ্যে এক্সারসাইজ, এগুলো বিভিন্ন রকম রয়েছে, যে কোন জয়েন্টের জন্য কোন এক্সারসাইজটা করলে ভালো হবে সেগুলো, এবং অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি কীভাবে হাঁটা চলা বা তার যে নিত্য দিনের যে কাজকর্মগুলো সে কীভাবে করবে, কোনভাবে করলে তার যে রিউমাটয়েড আর্থারাইটিসের এই যে টেন্ডেন্সিটা সেটা বাড়বে না। তো সেক্ষেত্রে এই অকুপেশনাল থেরাপিটা খুবই ইম্পর্টেন্ট। এবং ওয়াটার থেরাপি, ওয়াটার থেরাপি মানে এখানে আমরা ওয়ার্ম কম্প্রেস মানে গরম জলের শেক দিতে পারি, এটা একটা থেরাপির মধ্যে পড়ে। এবং আমরা কিছু লাইফস্টাইল চেঞ্জেস করব। লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে যে পেশেন্ট শুড রেস্ট ফর সাম ডেজ। রোগীকে প্রথমে কিছুদিন বিশ্রামে থাকতে হবে, কিছুদিন বিশ্রামের জন্য থাকতে হবে। দুই হচ্ছে যে শুষ্ক ঘরে বাস করতে হবে, লিভ ইন আ ড্রাই এরিয়া, বাথ ইন ওয়ার্ম ওয়াটার মানে গরম জলে, কুসুম কুসুম গরম জলে পেশেন্টকে বলতে হবে স্নান করতে, তবে গরম জলটা মাথায় না দেওয়াই ভালো, সারা শরীরে দেওয়া। মেনটেন ডায়েট, ডায়েট প্ল্যানটা মেনটেন করতে হবে, কীরকম, যে সবুজ শাকসবজি, সুমিষ্ট ফলমূল, দুধ, ঘোল, ছানা, মাখন এগুলো খাবে, মাছ মাংস, ডিম, পেঁয়াজ এইগুলো একটু কম খাবে, এগুলো কম খেতে বলতে হবে, এবং দুপুরে ভাত, রাতে রুটি, এরকম একটা ডায়েট প্ল্যান করে নিতে হবে হেলথ কনসালটেন্টের সাথে, ওকে। এবং এক্সারসাইজ, এক্সারসাইজ ফিজিক্যাল ফিজিক্যাল থেরাপিতে এক্সারসাইজ অবশ্যই দেখাবে। ফিজিক্যাল থেরাপিতে হয়তো তারা থেরাপি কিছু করবে কিন্তু তার সাথে কিছু এক্সারসাইজ দেখাবে, আর হেলথ কনসালটেন্টের কাছে আসলে ওরা এক্সারসাইজগুলো বুঝিয়ে দেবে। আর যে নিয়মিত সাঁতার যদি দেখা যাচ্ছে একটু কমলো, তো সেক্ষেত্রে নিয়মিত সাঁতার কাটতে হবে। এবং আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওর 2 নম্বরে কী রয়েছে, এর মধ্যে মেডিকেশন রয়েছে। মেডিকেশন মাত্র মেডিসিন কী কী দেব, ফার্স্ট হচ্ছে যে এখানে আমরা DMARDS ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস, এটা দেবো কেন, কারণ হচ্ছে যে প্রগ্রেশনটাকে স্লো করার জন্য, কার না, রিউমাটয়েড আর্থারাইটিসের, যার জন্য জয়েন্টটাকে সেভ করতে হবে এবং অন্যান্য যে টিস্যুগুলো রয়েছে যেমন হার্ট মাসেল, এছাড়া নার্ভ অ্যান্ড ব্লাড ভেসেলস, এগুলোও কন্ট্রোলে থাকবে, এগুলোকে যেন এফেক্ট না করে, এগুলো যাতে ক্ষতি না করে। NSAIDS নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা হচ্ছে পেনটাকে রিডিউস করার জন্য স্টেরয়েডস দিতে হবে, এটাও পেনটাকে রিডিউস করার জন্য স্টেরয়েডস আমরা দিয়ে থাকি। তো থ্যাংক ইউ, এটা আমাদের আমরা এখানে এখানে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট ভিডিওতে যে রিউমাটয়েড আর্থারাইটিসের যদি ট্রিটমেন্ট না করা হয় ঠিক টাইমে, বা অনেক দিন ধরে ট্রিটমেন্ট যদি না করা হয়, তো সেক্ষেত্রে কী কী কমপ্লিকেশন হবে সেটা নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।